আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফোয়াদ আসনান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা বেসিক্যালি একটা স্টান্ট চ্যালেঞ্জ করতে যাচ্ছি, আর সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জটি করতে যাচ্ছি আর কেউ নয়, আমাদের রিফাদের সাথে। ওয়াও, সো হোয়াটস আপ গাইস, ইটস মি রিফাত খান। তো আজকে আমাদের আফটার লং টাইম ফর দ্য চ্যানেল স্টান্ট চ্যালেঞ্জ আসতেছে। এর আগে একটা স্টান্ট চ্যালেঞ্জ ব্লগ দেখছিলেন, বাট পুরোপুরি স্টান্ট চ্যালেঞ্জ ছিল না। আজকে চ্যালেঞ্জ হচ্ছে ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ, অর্থাৎ রুমাল অথবা গামছা দিয়ে বাঁধা থাকবে চোখে, চোখ বন্ধ করা থাকবে, মেইনলি চোখ বন্ধ করা থাকবে, আর আমরা কয়েকটা স্টান্টের ট্রিক্স করব। সো এখন আমি আপনাদেরকে নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি। তো এই স্টান্টটি করার জন্য প্রথমত আমাদেরকে একটি রুমাল লাগবে, অ্যান্ড সেই রুমাল দিয়ে অথবা রুমাল অথবা গামছা দিয়ে আমাদের চোখ বাঁধা থাকবে। আর এই অবস্থায় আমরা তিনটা স্টান্ট করব, তিনটা স্টান্ট দুইবার করে করব, মানে পার স্টান্ট দুইবার করে করব। এর মধ্যে যে সবচেয়ে বেশি করতে পারবে সে হচ্ছে আজকের উইনার। সো রিফা, তুমি রেডি? ইয়েস, আই এম রেডি। তো আমরা দুজনের মধ্যে কে আগে স্টান্ট করবে, কে পরে স্টান্ট করবে, এটা নিয়ে আমরা দুজনে খুব কনফিউজ, তাই আমরা টস করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এক টাকার কয়েন। তো রিফা, তুমি কোনটা নিবা? একটু ভাইয়া একটু ক্লোজ আসেন। সো শাপলা নিবা, শাপলা নিবা নাকি ম্যান? ওকে, আমি নিচ্ছি ম্যান, আর রিফা নিচ্ছে হচ্ছে শাপলা। সো যে হারবে সে প্রথমে স্টান্ট করবে। ওকে, যেহেতু শাপলা পড়ছে, রিফা উইনার হয়ে গেছে, তাই আমি যেহেতু হেরে গেছি তাই আমাকে প্রথমে স্টান্ট করতে হবে। অ্যান্ড এখন আমার চোখ বাঁধা হবে, চোখ বাঁধা অবস্থায় আমি আজকে আপনাদেরকে সার্কেল উইলি করে দেখাবো। ওকে গাইস, চলুন। সত্যি কথা বলে বলি, দেখা যায় না, দেখা যায় না। এবার দিয়ে আঙুল গুলো করা, এবার দেখতে যেমনটা যত ইজি মনে হয় আসলে ততটা ইজি নাই। আসলে কনফিডেন্স হারা যায় যখন চোখটা বন্ধ করে, তখন কনফিডেন্স হারা যায়। এরকম সার্কেল চাইলে 30-25টা ইজিলি মারান যায়, বাট চোখ বন্ধ করার পর একটা মারতে অবস্থা খারাপ হয়ে গেছে, যেটা আপনারা অলরেডি এখন দেখছেন। সো এখন আমাদের রিফাত, আই মিন হ্যাতেন, ট্রাই করবে। সো দেখি ও কী করে। সো অবশ্যই আপনারা স্টান্ট করার আগে, যে কোনো স্টান্ট করার আগে বা শেখার আগে হেলমেট পরে নেবেন, বিকজ সেফটি ফার্স্ট, বুঝছেন? হেলমেট পরে নেবেন। রিফাত, এখানে কটা আঙ্গুল? এখানে দুইটা, এখানে তিনটা। একদম ঠিক আছে, তুমি সবগুলো রাইট বলছো। ঠিক আছে, শুরু করো। এই ফার্স্ট রাউন্ড শেষ, হাফ চক করেছি। হ্যাঁ, হাফ চক করেছি। হ্যাঁ ঠিক আছে, দুইবার শেষ, লাস্ট লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। এটা হয় নাই, হয় নাই, এটা হবে। সহজ স্টান্ট গুলো ট্রাই করছি, বাট এত যে হার্ড হয়ে যাবে চোখ বন্ধ করার পর, এটা আমরা কখনই বুঝতে পারি নাই। বাট আলহামদুলিল্লাহ ফার্স্ট রাউন্ডে আমি জিতে গেলাম, রিফাত বাজেভাবে হেরে গেছে। সো আমরা এখন নেক্সট রাউন্ডে যাই নাকি? ঠিক আছে গাইস, তো নেক্সট রাউন্ড হচ্ছে এই কিরে ভাই, ও একটু পরপর পরে খালি। সো গাইস, আমরা এখন সেকেন্ড স্টান্ট ট্রাই করবো, অ্যান্ড সেকেন্ড স্টান্টটি হচ্ছে ওল্ড স্কুল। অ্যান্ড যেহেতু রিফাত হেরে গেছে, এবার আমাদের রিফাত প্রথম করবে, ঠিক আছে? সো দেখি আমাদের মধ্যে এবার কে বিজয়ী হয়। অ্যান্ড এখন আমরা করতে যাচ্ছি ওল্ড স্কুল, যদিও স্টান্টটা খুব ইজি, বাট চোখ বন্ধ করার পর অনেক হার্ড হয়ে যায়, যেটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। সো চলুন দেখি আমাদের রিফাত কেমন পারফরমেন্স করে। আমরা এখন এদিক থেকে রানিং নিব, অ্যান্ড রানিং নিয়ে এখান থেকে স্টার্ট করবো। সো আমরা এখন একটা দাগ দিয়ে দিচ্ছি আমাদের সুবিধার্থে, আই মিন যখন চোখ বন্ধ করা থাকবে তখন আমাদের আশেপাশের লোকজন বলে দিবে যে আমরা দাগ পর্যন্ত আসছি, দ্যাটস ইট। সো এখন দাগটা দিয়ে দিই।
সো দাগ দিয়ে দিলাম গাইজ, এখান থেকে আমরা ওল্ড স্কুল শুরু করবো। সো এখন ডিফাত শুরু করতে যাচ্ছে, সো দেখুন ডিফাদের পারফরমেন্স। ডিফাত তুমি রেডি? ইয়েস। সো ফার্স্ট রাউন্ডে আমাদের রিফাত ওখান থেকে জাস্ট একটু পর্যন্ত আসছে। সো একটা দাগ দিয়ে দেন ভাই, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখন দাগ দিয়ে দিলাম এখানে। সো এই পর্যন্ত আসছে, সো আরও দুইবার ট্রাই করবে। সো সেকেন্ডবার রিফাত একটু ভালো করছে, দেখতে পাচ্ছেন যে আগে ছিল ওদিকে, এখন এই পর্যন্ত আসতে পেরেছে, দাগ দিয়ে দিছি। সো বেস্ট অফ লাক ব্রো, তোমার আগের থেকে একটু ভালো হয়েছে। সো যদি একটু চিটিং করছে ব্যাপার না, চিটিং দুবার উঠেছো, ঠিক আছে, সমস্যা নেই, এটা ভাই ব্রাদার হয়, তুমি লাস্ট বার করো, সমস্যা নেই। এটা তোমার বেস্ট পারফরম্যান্স ছিল, ঠিক আছে, লাস্ট এটা অনেক জোসিছে, অনেক রাস্তে পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, ছিল সেকেন্ড বার, আর ফার্স্ট বার ছিল আমার সাইকেলের পিছন পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। সো এখন আমি নিজে ট্রাই করবো, দেখি আমি কতটুকু যেতে পারি, ইনশাল্লাহ ভালো কিছুই করতে পারবো। সো লেটস সি। ফার্স্ট রাউন্ডে অনেক বাজে করছি আর কি, রিফাদের থেকেও কম করছি, আমি ডান দিকে চলে যাচ্ছিলাম, যার কারণে এখানেই টানতে হয়েছে। ব্যাপার না, একটু বাইরেরটা নিয়ে আসেন, ডাক্তার দিয়ে নি। সো এইবার মনে হচ্ছে রিফাদে জিতে যাবে। ভালো যার সব ভালো তার, সেটাই আমার সাথে হয়েছে। যেমন রিফাত দুইবার ভালো করছে, বাট এবার আমি লাস্টবার এসে একদম ছক্কা মেরে দিছি। তো এইবারও আমি উইনার, অ্যান্ড অ্যান্ড দেখি রিফাত লাস্ট রাউন্ডে কি করে। লাস্ট রাউন্ডে দরকার না, দুইটা জিতছেন না, আরেকটা খেলা দরকার কি? আরেকটা খেলবে না? না কেন, দুইটা তো জিতছেন না, তুমি কি হার মানছো যে তুমি পারতাছো না? তিন না না, আপনি তো দুইটা জিতছেন, দুইটা জিতে গেছে, দুইটা জিতে গেছে, মানে লাস্ট রাউন্ড বলতে লাস্ট স্টান বুঝেছি। লাস্ট টার্ন না তো, লাস্ট চ্যালেঞ্জ আমার দুইটা তো জিতে গেছে, একটা আমি জিতলো কি না জিতলো কি আপনি জিতবেন। সো এদিকে বাপ্পি ভাইয়ের আর ওনার স্লো মোশন ভিডিও চলতেছে। আর রিফাত মিয়ারা কি গামছা নিয়ে আইছো, মে এমন গন্ধ মিয়া, চোখ মুখ বানছি মিয়া, চেহারা সব গন্ধ, ঠিক আছে, কিন্তু এই জন্য গন্ধ একটা গামছা নিয়ে আসবা মিয়া, এত গন্ধ ভাই, চেহারা সব গন্ধ হয়ে গেছে মিয়া, ফাউল দে। অলরেডি গাইস, তো আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা সম্পূর্ণ আমার রাস্তায় করা হয়েছে, এবং ফুয়াদ ভাই বিকালবেলা আসছে ভিডিওটা করার জন্য। সো ফুয়াদ ভাই আজকে যেহেতু আমাদের রাস্তায় আসছেন এবং আমার গ্রাউন্ডে আসছেন আর কি, সো আমাদের রাস্তা তো ঠিক হয়েছে, সো আমি স্ট্যান্ড করি। ঠিক আছে, স্ট্যান্ড করা যাবে, বাট ক্যামেরাটা আগে ঠিক করো, ক্যামেরা ঠিক আছে। সো অনেকদিন পর রিফাদের বাসার সামনে আসলাম, আর রিফাদের বাসার সামনে আগে আমরা প্র্যাকটিসও করতাম। সো আজকে যেহেতু আসছি, অ্যান্ড রাস্তাটা অনেক জোস করে ফেলছে, আগে কাটা ছিল বাট এখন ঠিক করে ফেলছে, তাই যেহেতু অনেকদিন ধরে স্টান্ট করি না এবং আপনাদেরকে স্টান্ট দেখাই না, তাই আজকে আপনাদেরকে কিছু স্টান্ট দেখাবো, অ্যান্ড বেশি কিছু দেখাতে পারবো না, বিকজ গাইজ প্র্যাকটিস দরকার, স্টান্ট করার জন্য প্র্যাকটিস দরকার, আমরা যেটা করতে পারতেছি না অনেকদিন ধরে। সো ওকে, আপনারা কিছু স্টান্ট শট দেখে আসুন, দেন আমার রিফাদের। হ্যাঁ রিফাদের। We've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর আজকে আমাদের ক্যামেরা হ্যান্ডেল করছে হচ্ছে আমাদের বেবাপ্পি। বেবাপ্পি, বেবাপ্পি মানে কি, মানে বেবি মানে কি, কোচি
আমার ভাই দেখতে বড় হলো আমার মনটা কিন্তু কোচি আমি কিন্তু অলওয়েজ বেবিদের মধ্যে না ভাই আপনি একজন ঘুরে খারাপ এটা কি আপনি জানেন তুমি কি বলো আসলে এত বয়স হয়ে গেছে দুদিন পর বিয়া টিয়া করে ফেলবো আর সে নাকি নিজের এখনো কুচি দাবি করে আমার এখন ঠিক মতো দাঁড়িয়ে ওঠে না তুমি বাবা দাঁড়িয়ে ওঠে না ঠিক তো ওকে গাইস সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস এন্ড আজকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তার কারণে ভিডিওটা করতে পারিনি অ্যান্ড প্রচুর পরিমাণে শরীর খারাপ লাগতেছিলো মেনলি যার কারণে আমি চলে আসছি অ্যান্ড ব্লগটা শেষও করিনি ভিডিওটা শেষও করিনি সে এখন বাসায় এসে ভিডিওটা শেষ করে দিচ্ছি অ্যান্ড আমাদের ক্যামেরাম্যান ছিলেন আজকে আমাদের বেবি বাপ্পি ভাই সো বাই বাই কিছু বলার আছে লাস্ট আমি এবার অনেকদিন পর ফোদের সাথে ভিডিও করলাম কারণ হলো করোনা ফ্যাক্ট তো সবাই আমাকে দেখে অ্যাটলিস্ট এই ভিডিওটা মুখস্থ করে আসছেন তাহলে এরকম ভয় পাইতেছেন কেন মনে হয় কাছে বড় যে আমাকে দেখে অ্যাটলিস্ট এই ভিডিওটা একটু বেশি করে ভিউ বাড়া দিয়েন আর তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও সো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই পিস